কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফিলান্সিং করার জন্য বেস্ট একটি ফিলান্সিং ওয়েবসাইট হচ্ছে এটি জাস্ট দেখুন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করার জন্য এখান থেকে আপনি আশি ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় আট হাজার সাতশো আটাত্তর টাকা তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে ইউটিউবের এই সম্পূর্ণ কাজটি আপনাদেরকে করে দেখাবো অ্যান্ড এই কাজ করে যে টাকাটি আমি আর্নিং করবো সেই টাকাটি অর্থাৎ এই ইউটিউবের কাজ করে আমি যে আট হাজার টাকাটি পাবো সেই আট হাজার টাকাটি আমি আপনাদের সামনে বিকাশের মাধ্যমে লাইভ উইথ্রু দিয়ে দেখাবো সো বুঝতেই পারছেন আজকে এই ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল হতে যাচ্ছে দেন দেখুন শুধুমাত্র একটি টিকটকের কাজ করলে এখান থেকে চার ডলার ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে তারা চারশো আটত্রিশ টাকা আর একটি সেম ইউটিউবের কাজ যে কাজটি কমপ্লিট করলে আপনি এখান থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশ টাকায় প্রায় আড়াই হাজার টাকা এবং এখানে আপনি মাত্র তিনশো টাকা হলি খুব সহজে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে উইদ্র দিতে পারবেন সত্যি বলতে আজকে আমি অনেক অনেক এক্সাইটেড আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি আপনাদের সঙ্গে এরকম একটি ফিনান্সিং ওয়েবসাইট শেয়ার করতে পারবো যে সাইটটিতে আপনি কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফিন্যান্সিং করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন বা তার থেকেও বেশি টাকা আর্নিং করতে পারবেন কারণ এই ফিন্যান্সিং সাইটটিতে এক একটা কাজের জন্য যে পরিমাণে টাকা দিয়ে থাকে আমি শিওর এখানে কয়েকটি কাজ কমপ্লিট করতে পারলেই প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সরাসরি লাইভে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এবং আশি ডলারের যে কাজটি আছে সেই কাজটি সম্পূর্ণ কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো শুধু তাই নয় এই কাজের যে টাকাটি পাবো সেই টাকাটি আমি আপনাদের সামনে বিকাশে লাইভ উইড্রো দিয়ে দেখাবো সো তার মানে বুঝতেই পারছেন যে ভিডিওটা আপনাদের জন্য কতটা স্পেশাল হতে যাচ্ছে তো সত্যি বলছি আমি আজকে এতটাই এক্সাইটেড যে আমি এই ফিলান্সিং ওয়েবসাইটটি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর কোনো প্রকারের সময় নষ্ট করতে চাচ্ছি না তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আর হ্যাঁ এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তো মোবাইল দিয়ে ফিলান্সিং করার জন্য ফার্স্ট আমাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই ফিলান্সিং এর ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবেন তো ওয়েবসাইটটিতে আসার পর মোবাইল দিয়ে ফিলান্সিং করে আর্নিং করার জন্য এই ওয়েবসাইটটিতে আমাদেরকে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন গেট স্টার্ট একটি অপশন এটার উপর ক্লিক করে দিবেন তো যাদের এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করানো আছে তারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট নই সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন সাইন আপ অপশন এটার উপর ক্লিক করে দিবেন দেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মটা আপনারা সঠিকভাবে পূরণ করবেন সো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আবারো বলছি এই সাইটটাতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা এই ভিডিওটি ভালোভাবে দেখে দেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেহেতু এটা একটি প্রফেশনাল ফিনান্সিং ওয়েবসাইট তার জন্য আপনাকে খুব ভালোভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আপনারা ভিডিওটি দেখে দেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো এই আপনার ফার্স্ট নেম দিবেন দেন এখানে আপনার লাস্ট নেম দিবেন তারপর এখানে আপনার একটি বেলিক ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেসটি আপনারা অবশ্যই কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে দিবেন তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন দেন এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অপশন সো পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে পাঁচটি অপশন দেখাচ্ছে এট ক্যারেক্টার লোয়ার লেটার ক্যাপিটাল লেটার নাম্বার স্পেশাল ক্যারেক্টার সো আমাদের পাসওয়ার্ডে এই সবগুলো থাকতে হবে তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো সো কিভাবে আমরা পাসওয়ার্ডটি দিব দেখিয়ে দিচ্ছি তো দ্বিতীয় নাম্বার দেখেন লোয়ার লেটার অর্থাৎ ছোট হাতের একটি অক্ষর দিতে হবে দেন তৃতীয় নাম্বার ক্যাপিটাল লেটার সো আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি তারপর দেখতে পারবেন নাম্বার অর্থাৎ আমাদেরকে এখানে একটি নাম্বার দিতে হবে সো এখান থেকে আমরা যেকোনো কোনো নাম্বার দিতে পারি সো এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার অপশনটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে তারপর এখানে দেখতে পারবেন স্পেশাল ক্যারেক্টার সো স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এগুলো অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার সো এখানে আমি একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছি তো স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্পেশাল ক্যারেক্টারটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে দেন একেবারে উপরে দেখতে পারবেন এইট ক্যারেক্টারস অর্থাৎ এখানে আমাদের আর ডিজিট ভিজিটের পাসওয়ার্ড হতে হবে তো এই যখন ফিল করবেন তখন আপনারা অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারবেন তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন দেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন সিলেক্ট কান্ট্রি অর্থাৎ আপনি যে কান্ট্রি থেকে এই ফিনান্সিং ওয়েবসাইটটিতে কাজ করতে যাচ্ছেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন তো কান্ট্রি সিলেক্ট করার জন্য এটার উপর ক্লিক করে দিবেন সো যেহেতু আমি বাংলাদেশ থেকে কাজ করব তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব তো আপনারা যারা ইন্ডিয়া থেকে কাজ করবেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তো অবশ্যই আপনারা এই সাইটটিতে ইন্ডিয়া থেকে কাজ করতে পারবেন কোনো সমস্যা অপশনে আপনারা পেমেন্ট নিতে পারবেন ইন্ডিয়া থেকে কাজ করো আপনারা এই সাইটটিতে পেমেন্ট নিতে পারবেন দেন কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন আই এগ্রি দেন আই এগ্রি ক্লিক করে দিবেন আই এগ্রি তে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সাইন আপ অপশন দেন আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা ইমেল এবং পাসওয়ার্ড সেভ করে রাখবেন আপনাদের সুবিধার্থে এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন ওকে অপশনে ক্লিক করার পর আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো জাস্ট এখন আপনারা দেখুন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করার জন্য এখানে আপনারা আশি ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার টাকা সো এটা কিন্তু একটি প্রফেশনাল ফিল্যান্সিং ওয়েবসাইট যেখানে আপনি মোবাইল দিয়ে ফিলান্সিং করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই অর্থাৎ কোনো স্কিল ছাড়াই আপনি এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন সো কিভাবে এই কাজগুলো করবেন সবকিছু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সো এটাও কিন্তু একটা ইউটিউবের কাজ তো এই ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি সতেরো ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় তেইশ হাজার টাকার মতো তো এখানে প্রতিটি কাজের জন্য বেশ ভালো পরিমাণের একটি অ্যামাউন্ট এর পেমেন্ট পেয়ে থাকবেন আপনারা তার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অব্দি দেখবেন সো এই ফিনান্সিং ওয়েবসাইটটিতে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে বাট আমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল করা হয়নি তো এই ফিনান্সিং কাজগুলো করার জন্য আমাদের অ্যাকাউন্টটি ফারস্টে আগে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আপনাদের অ্যাকাউন্টটাকে কিভাবে প্রফেশনাল করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেন আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন এবং প্রফেশনাল করে কাজ স্টার্ট করবেন তো অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টটিতে চলে আসবেন দেন এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করবেন তাতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা সরাসরি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো ফ্রিল্যান্সিং এর কাজগুলো করার জন্য আমাদেরকে ফার্স্টে এই ফর্মটাকে ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে সো ফার্স্ট এখানে দেখতে পারবেন ইউর টাইটেল যেহেতু এখানে আমরা ফিলান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর কাজ করব আর ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য কোন প্রকার স্কিলের প্রয়োজন হয় না ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো খুবই সহজ তার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে এই সাইট থেকে আর্নিং করব ইউর টাইটেল এ দিয়ে দিব ডিজিটাল মার্কেটার তো এখানে আমি ডিজিটাল মার্কেটার দিয়ে দিয়েছি দেন আরেকটু স্ক্রল করে নিচে আসবো তো এখানে দেখতে পারবেন ওভারভিউ অর্থাৎ এখানে আপনারা সুন্দর করে একটি ডেসক্রিপশন লিখে দিবেন সো আপনারা যদি আপনাদের ডেসক্রিপশনটিকে ভালোভাবে লিখে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আরো বেশি সুন্দর হবে সো এখানে একটি एग्जांपल হিসেবে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে আপনি কিছুটা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন আপনাদের অ্যাকাউন্ট আরো সুন্দর করার জন্য সো এটা আমি দিচ্ছি না আপনারা চাইলে সুন্দরভাবে এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন দেন আরেকটি স্ক্রল করে নিচে আসবেন তো এখানে যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে যদি আপনি এর আগে কোনো freelancing এর কাজ করে থাকেন তাহলে এখানে আপনার পোর্টফোলিও দিবেন যদি না থাকে কোনো সমস্যা নেই দেন এখানে আমরা যে নাম দিয়েছিলাম ফোন নাম্বার দিয়েছিলাম ইমেইল অ্যাড্রেস দিয়েছিলাম এগুলো আমাদের সবকিছু সেভ করানো আছে দেন এখানে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি দিয়ে দিব তো এখানে আমি আমার বয়স দিয়ে দিয়েছি তো এখানে আপনি আপনার বয়স দিয়ে দিবেন তারপর আরেকটা স্কুল করে নিচে আসবেন দেন এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি তারপর আরেকটি স্কুল করে নিচে আসবেন দেন এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা যেকোনো স্কিল সিলেক্ট করে দিবেন তাতে কোনো সমস্যা নেই জাস্ট আপনারা এখানে এই খালি ঘরটি পূরণ করবেন তারপরে এখানে আমাদের আগে কারেন্ট সিলেক্ট করে থাকবে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়ার করার সময় কারেন্ট দিয়েছিলাম তার জন্য এটা আমাদের আগেই সেভ করানো আছে দেন এখানে দেখতে পারবেন সিটি আপনারা আপনাদের সিটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারবেন পোস্টাল কোড তো আপনারা আপনাদের পোস্টাল কোড দিয়ে দিবেন তো যারা আপনারা আপনাদের পোস্টাল কোড জানেন না তারা গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করবেন আপনাদের জেলার নাম এবং পোস্টাল কোড লিখে সার্চ করলে আপনারা আপনাদের জেলার পোস্টাল কোড পেয়ে যাবেন তারপর আরেকটি নিচে আসবেন দেন এখানে আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ফুল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে সেভ চেঞ্জ একটি অপশন এটার উপর ক্লিক করে দিবেন তো সেভ চেঞ্জ এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস ভাবে আমাদের অ্যাকাউন্টটি প্রফেশনাল হয়ে গেছে দেন আমরা এখন ওকে অপশনে ক্লিক করে দিব তো আমাদের অ্যাকাউন্টটি প্রফেশনাল হওয়ার সাথে সাথে এখন আমরা জাস্ট এই কাজগুলো করে আর্নিং করতে পারবো এবং পাশাপাশি আমরা এই কাজগুলো করে আর্নিং করতে পারবো এবং প্রতিটা কাজের অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি অনেক অনেক বেশি আপনারা আপনারা জাস্ট কল্পনাও করতে পারবেন না করার জন্য কি এবং এই কাজগুলো করার জন্য আপনাদের কোন প্রকারের স্কিলের এর প্রয়োজন হবে না কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না জাস্ট আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন তো কিভাবে আপনারা এই কাজগুলো করে আর্নিং করবেন সবকিছুই মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো এখনই হচ্ছে এই ভিডিওর মূল পার্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে আমি কাজগুলো করি সেম আপনারাও একইভাবে এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে ইউটিউবের এই কাজটি করে দেখাবো শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করার জন্য এখান থেকে আপনি আশি ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার টাকা তো আমি আপনাদেরকে এই কাজটি করে দেখাবো তো ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে কারণ যেহেতু আমি আপনাদেরকে এই কাজটি সম্পূর্ণ করে দেখাবো এবং কিভাবে আর্নিং করবেন সেই আর্নিংটাও আমি আপনাদেরকে করে দেখাবো এবং উইথড্র পর্যন্ত আমি আপনাদেরকে করে দেখাবো অর্থাৎ এ টু জেড সবকিছু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো করার জন্য এখানে দেখতে পারবেন হোম সেকশন এটার উপর ক্লিক করে দিবেন হোম সেকশন এ ক্লিক করার পর আবার এটার উপর ক্লিক করবেন দেন আর স্ক্রল স্কুল করে নিচে আসবেন এখানে নিচে আসার পর এখানে দেখতে পারবেন মাই সার্ভিস একটি অপশন এটার উপর ক্লিক করবেন তো আপনারা কাজ করার জন্য এখানে দেখতে পারবেন ক্রিয়েট সার্ভিস ক্রিয়েট সার্ভিসে ক্লিক করবেন দেন এখানে আসার পর একেবারে স্কুল করে নিচে আসবেন দেন স্কুল করে নিচে আসার পর এখানে আপনারা একটি ফর্ম পেয়ে যাবেন সো এই ফর্মটা হচ্ছে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ আপনি কাজ করে যে আর্নিং করবেন এই সম্পূর্ণ প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই ফর্মটি ফিল আপ করা সো আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে কিন্তু আপনারা এখানে এই ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মটি ফিল আপ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সো এই ফর্মটি ফিল আপ করার জন্য গুগল বা ক্রোমে গিয়ে ফাইবার লিখে সার্চ করবেন দেন এখানে আপনারা ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সবার প্রথমেই পেয়ে যাবেন তো আপনারা সরাসরি এই ফাইবার ওয়েবসাইটটিতে চলে আসবেন ফাইবার ওয়েবসাইটটিতে আসার পর এখানে আপনারা একটি সার্চ বার দেখতে পারবেন সো যেহেতু আমরা ইউটিউব মনিটাইজেশনের কাজ করব আশি ডলারের কাজটি তো এই কাজটি করার জন্য তো এখানে আমরা সার্চ করব ইউটিউব মনিটাইজেশন তো ইউটিউব মনিটাইজেশন লিখে সার্চ করার সাথে সাথে এখানে আপনারা অনেকগুলো এরকম কাজ পেয়ে যাবেন সো আমাদের ফর্ম ফিল আপ করার জন্য এখানে যে কোনো একটি কাজের উপর আমরা ক্লিক করবো সো আমি এই কাজটির উপর ক্লিক করছি তো কাজের উপর ক্লিক করার সাথে সাথে আমরা সরাসরি এই কাজটিতে চলে এসেছি তো এই ফর্মটি ফিল আপ করার জন্য এখানে যে টাইটেলটি আছে আমরা সম্পূর্ণ এই টাইটেলটি এখান থেকে আমরা কপি করে নিব সো টাইটেলটি কপি করার জন্য এখানে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটে টিক মার্ক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন দেন এখান থেকে আপনারা সম্পূর্ণ টাইটেলটি কপি করে নেবেন আই উইল ইউটিউব প্রমোট অ্যান্ড কমপ্লিট চ্যানেল মনিটাইজ অর্থাৎ এই সম্পূর্ণ লেখাটি আপনারা কপি করে নেবেন তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি তো টাইটেলটি কপি হয়ে গেলে সরাসরি আপনারা আবার ফিনান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবেন দেন আসার পর তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস টাইটেল যে টাইটেলটি আমরা কপি করেছিলাম সেই টাইটেলটি এখানে পেস্ট করে দিয়ে দিব তো এখানে যেহেতু আগের আই উইল লেখা ছিল এই আই উইলটি আমি কেটে দিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ টাইটেলটি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি দেন এখানে দেখতে পারবেন ডেসক্রিপশন তো আমরা আবার ফাইবার ওয়েবসাইটটিতে চলে যাব ফাইবার ওয়েবসাইটটিতে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবো দেন এখানে দেখতে পারবো অ্যাবাউট দিস গিগ এরপর থেকে আমরা আবার কপি করবো তো এখান থেকে আমরা সম্পূর্ণ ডিসক্রিপশনটি কপি করে নিব শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরো ডিসক্রিপশনটি আমরা কপি করে তো আমি সম্পূর্ণ ডিসক্রিপশন টি সিলেক্ট করে এখান থেকে আমি কপি করে নিচ্ছি তো ডিসক্রিপশন কপি করা হয়ে গেলে আপনারা আবার চলে আসবেন যে ডিসক্রিপশনটি আমরা কপি করে নিয়েছিলাম সেই ডিসক্রিপশনটি এখানে পেস্ট করে আমরা এই দিয়ে সো এখানে আমি সম্পূর্ণ ডিসক্রিপশনটি দিয়ে দিয়েছি তো তারপর আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ডিসক্রিপশন টি সম্পূর্ণ পড়ে নেবেন যদি কোনো ভুল থাকে তাহলে সেখান থেকে ঠিকঠাক করে নেবেন দেন আরেকটু স্কুল করে নিচে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিলেটেড ট্যাগ আর আমি বারবার বলছি এই ফর্মটাই কিন্তু হচ্ছে সবকিছুর মেন অর্থাৎ আপনি কাজ করে যে আর্নিং করবেন তো এই সবকিছুর মেনই হচ্ছে কিন্তু এই ফর্মটা সম্পূর্ণ ভালোভাবে ফিল করা সো আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে আপনারা এই ফর্মটি ফিল করবেন তো এখানে আমি আমার কাজ অনুযায়ী এখানে কয়েকটা ট্যাগ আমি দিয়ে দিয়েছি সো আপনারা যে কাজগুলো করবেন সেই কাজ অনুযায়ী এখানে ট্যাগ দিয়ে দিবেন তো এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করার পর আরেকটু স্কুল করে উপরের দিকে আসবেন দেন উপরে আসার পর এখানে আপনারা তিনটি প্যাকেজ পাবেন এবং এই তিনটি প্যাকেজ আবার এই ছোট্ট দুইটি ফর্ম দেখতে পারবেন সো এই ফর্মটিতে হচ্ছে আপনারা কি কাজ করবেন এবং প্রতিটা কাজের জন্য কত টাকা করে নেবেন সবকিছু আপনারা এই ফর্মটিতে সঠিকভাবে দিয়ে দিবেন সো এই ফর্মটা কিভাবে ফিল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ফর্মটা আমি কিভাবে ফিল করেছি দেখেন তো এখানে আমি ফার্স্টে দিয়েছি কি কাজ করব তিনশো সাবস্ক্রাইব এবং সাতশো ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে দিব তার জন্য আমি তিরিশ ডলার নিব যেটি বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা এটা আমি অর্গানিক ওয়েতে করে দিব সো আপনারা চিন্তা করবেন না এই কাজটা আপনারা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সো আপনারা চাইলে এর থেকে কম টাকাও নিতে পারেন বা বেশি টাকাও নিতে পারেন সো যেহেতু আমরা ফিলান্সিংয়ে নতুন সো তার জন্য আমরা একটু কম দেওয়ার চেষ্টা করব অন্যান্যরা যত প্রাইস দিবে তার থেকে আমি একটু কম নেওয়ার চেষ্টা করব ক্লায়েন্ট থেকে দেন স্ট্যান্ডার্ড আমি দিয়েছি ইউটিউবের সাবস্ক্রাইব দিব এবং দুই হাজার ঘন্টা ওয়াচ টাইম দিব এটার জন্য আমি প্রাইস নির্ধারণ করেছি পঞ্চাশ ডলার টাকা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো এবং এই কাজটি কমপ্লিট করে দিব পাঁচ দিনের মতো এই কাজটি কমপ্লিট করার পর যে কোনো সমস্যায় তিরিশ দিন তাকে আমি সাপোর্ট দিব এগুলো কিভাবে করবেন আমি সবকিছু ভিডিওতে বলে দিবো স্টেপ বাই স্টেপ একেবারে অর্গানিক ওয়েতে আমি সম্পূর্ণ এই কাজটি করে সো এটা আপনি ক্লায়েন্ট কে ভালোভাবে বলবেন যে আমি আপনাকে অর্গানিক ওয়েতে আপনার চ্যানেলে ইউটিউবের সাবস্ক্রাইব এবং দুই হাজার ঘন্টা ওয়াচ টাইম দিব এই জন্য আমি একটু টাকাটা বেশি রেখেছি সেটা এটা আপনি ক্লায়েন্ট বললেই চলবে সো এগুলো কিভাবে বলবেন আমি বলে দিব একটু পরে আমি সবকিছু বলে দিব দেন প্রিমিয়াম যেটা একেবারে হাই তো এই হাইটাতে আমরা সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিব অর্থাৎ একেবারে নতুন চ্যানেলটাকে আমরা মনিটাইজেশন করে দিব তার জন্য এখানে আমরা প্রাইস নির্ধারণ করেছি একশো ডলার সো যেটি বাংলাদেশি টাকায় প্রায় এগারো হাজার টাকার মতো দেন এই কাজটি আমরা কমপ্লিট করে দিব সাত দিনের ভিতর আপনি চাইলে ডেট বাড়াতে বা কমাতে পারেন তো অবশ্যই মনে রাখবেন একটু সময় বেশি করে নেবেন যেন আপনারা ক্লায়েন্টকে কাজটি সম্পূর্ণ করে তারপর ওনার হাতে দিতে পারেন তো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনি যদি আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারেন তাহলে এখানে আপনাকে একশো ডলার জায়গায় দেড়শো ডলার ওনারা দিবে সো বাইরের দেশে ক্লায়েন্ট খুশি হলে কিন্তু অনেক পরিমাণের টিপস দিয়ে থাকে তো সবসময় খেয়াল রাখবেন আপনার ক্লায়েন্টকে সবসময় খুশি রাখার জন্য যেন আপনার ক্লায়েন্ট আপনার কাজের উপর খুশি হয় তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের টাকা টিপস দিবে সো এখানে আমি চল্লিশ দিন ওনাকে সাপোর্ট দিব অর্থাৎ যে কোনো সমস্যা হলে চল্লিশ দিন ওনাকে আমি সাপোর্ট ওই যেটা বললাম যে ক্লায়েন্টকে খুশি রাখার জন্য কারণ আপনি যদি চান যে কোনো সাপোর্ট দিবেন না তাহলে এখান থেকে ক্লিক করে আপনারা এটা অফ করে দিতে পারবেন অর্থাৎ কাজ সম্পূর্ণ করে ক্লায়েন্টকে দেওয়ার পর আপনি আর কোনো ক্লায়েন্টকে সাপোর্ট দিবেন না আপনি চাইলে এটা উপরে দিতে পারেন কিন্তু আমি এটা দিচ্ছি না আমি ক্লায়েন্টকে খুশি করার জন্য ওনাকে আমি চল্লিশ দিন পর্যন্ত সাপোর্ট দেব তো ওনার চ্যানেলটি আমি সম্পূর্ণভাবে মনিটাইজ করে দিব অর্গানিক ওয়েতে তো আপনাদের টেনশন করার কিছু নেই তো কিভাবে আপনারা চ্যানেল মনিটাইজ করবেন বা কিভাবে কি করবেন এগুলো আপনাদের কিছুই করতে হবে না এই ওয়েবসাইটে সব কিছু করে দিবে সো এগুলো কিভাবে করবেন আমি সব কিছুই বলে দিব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ অব্দি দেখতে থাকুন এই ফর্ম ফিল আপের শেষ ধাপ হচ্ছে এখানে একটি ব্যানার দেওয়া অর্থাৎ এটা করলে আমাদের সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে সো এখানে ব্যানার সিলেক্ট করার জন্য এটার উপর ক্লিক করে দিবেন এরকম সুন্দরভাবে একটি প্রফেশনাল প্রফেশনাল ব্যানার ব্যানার দিবেন এরকম আপনারা মাধ্যমে খুব সহজে ডিজাইন করে নিতে পারবেন সো যারা ক্যানবা সম্পর্কে জানেন না তারা ইউটিউবে সার্চ করে ক্যানভার সম্পর্কে জেনে নেবেন তো অবশ্যই আপনাদের ব্যানারটি এরকম প্রফেশনাল এবং এরকম সুন্দর হতে হবে তো এই সবকিছু দেওয়ার পর আপনারা আরেকবার ভালোভাবে এটা আবার চেক করবেন যদি কোনো ভুলবাল থাকে তাহলে আপনারা খুব সহজে এটা ঠিক করে নিতে পারবেন সো এইগুলো সবকিছু দেওয়ার পর এখানে দেখতে পারবেন পাবলিশ সার্ভিস এটাতে ক্লিক করে দিবেন তো পাবলিশ সার্ভিসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস অর্থাৎ আমরা সম্পূর্ণ সঠিকভাবে ফর্মটি ফিল করতে পেরেছি সো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ওইভাবে আপনারা এই ফর্মটি ফিল করবেন তো এখানে ফর্ম ফিল করার সময় যদি কোনো ফর্মের লাইন খালি রাখেন তাহলে কিন্তু ইরোর অপশন আসবে এরকম যদি প্রবলেম আপনারা ফেস করেন তাহলে আপনারা আরেকবার ভালোভাবে দেখবেন যে ফর্মের কোন লাইনটি ফিল করেননি ওই জায়গায় লাল দাগ উঠে থাকবে ওইটা আপনারা ফিল করে নেবেন এখানে দেখতে পারবেন ওকে অপশন ওকে ক্লিক করে দিবেন তো ওকে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন দেন একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন পেন্ডিং অপশন পেন্ডিং এ ক্লিক করবেন তো পেন্ডিং এ ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন দেন এখানে দেখতে পারবেন আই উইল ইউটিউব প্রমোট ইউটিউব চ্যানেল মনিটাইজ অর্থাৎ যে আমরা ফর্মটি ফিলআপ করেছিলাম এই ফর্মটি এখানে পেন্ডিং এ আছে সো এই ফর্মটাকে বলা হয় গিগ ফ্রিল্যান্সিং ভাষায় বলা হয় এটাকে গিগ অর্থাৎ আমাদের গিগটা কিন্তু এখন বর্তমানে পেন্ডিং এ আছে যখন এই সাইট থেকে অ্যাপ্রুভ করা হবে তখনই কিন্তু আমাদের এই গিগে কাজগুলো আসবে আর আপনার গিগটি অ্যাপ্রুভ হবে সেটা আপনি কিভাবে বুঝবেন এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ অপশন এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনারা আপনাদের গিগটা দেখতে পারবেন সো এটা হচ্ছে আমার আগের গিক তো এই আগের গিকে আমি তিনটা কাজ কমপ্লিট করেছিলাম মোট টোটালি অনেকটি কাজ কমপ্লিট করেছি দুইটা গিক থেকে আমি বেশ ভালো পরিমাণে টাকা আর্নিং করেছিলাম সো এখন হচ্ছে মূলত আপনারা এই গিকটি পাবলিশ করার পর কিভাবে টাকা আর্নিং করবেন সো এটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো আমার আগে আরেকটি কাজ আসুক বা আমার কাছে একটি অর্ডার আসুক তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি একটু সময় ওয়েট করছি যখন আমার কাছে কাজ আসবে তখনই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ কমপ্লিট করতে হয় হয় তো আমি আরেকটি কাজ পেয়ে গেছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন কিভাবে কাজটি কমপ্লিট করে জমা দিয়ে কিভাবে আপনি টাকাটা সরাসরি উইথ দিয়ে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন সো টোটাল এই প্রসেসটি আমি এখন দেখিয়ে দিব সো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন তো ভিডিওটি তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা কাজ পেয়েছেন সেটার জন্য আপনারা পেন্ডিং অপশনে ক্লিক করবেন সো পেন্ডিং এ ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে একটি কাজ পেয়েছি দুইটা বিশে তো এখন হচ্ছে তিনটা তিন অর্থাৎ আমি কিছুক্ষণ আগে একটি কাজ পেয়েছি সো এই কাজটি আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো সো আপনারা পেন্ডিং অপশন আসলেই আপনারা যদি কাজ পেয়ে থাকেন তাহলে এখানে শো করবে ঠিক আমার মতো এরকম ভাবে আপনাদের সামনে কাজটা শো করবে সো যখন আপনাদের সামনে কাজটা শো করবে তখন আপনারা এই কাজের উপর ক্লিক করে দিবেন দেন একটু স্কোর করে নিচে আসবেন সো একটু স্কোর করলে নিচে আসলে এখানে দেখতে পারবেন আমি যে ফর্মটি ফিল আপ করেছিলাম বা আমি যে গিটটি পাবলিশ করেছিলাম আই উইল ইউটিউব প্রমোট অ্যান্ড কমপ্লিট চ্যানেল মনিটাইজ সেই গিটটিতে কিন্তু আমার একটি কাজ এসেছে বা আমার একটি অর্ডার আমি পেয়েছি সো অর্ডার করার পর এখন আমি এই অর্ডারটা আমি চাইলে রিজেক্ট করতে পারবো সো রিজেক্ট তো আমি কখনই করবো না যেহেতু আমি ফিলান্সার হিসাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি টাকা আর্নিং করার জন্য তার জন্য আমি এখানে ক্লিক করে দিব অ্যাপ্রুভে ক্লিক করার পর আবার ইয়েসে ক্লিক করবো তো ইয়েসে ক্লিক করার পর আরেকটু স্কোর করে নিচে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অ্যাক্টিভ অর্থাৎ আমি অর্ডারটা অ্যাক্টিভ করে নিয়েছি দেন একটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন একটি মেসেজ বক্স ক্লায়েন্ট আপনাকে যে অর্ডার দিয়ে আপনাকে মেসেজ করবে যে স্যার আমি আপনাকে অর্ডার করেছি আপনার সার্ভিসটা আমি পেতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন উনি আমাকে লিখে দিয়েছে এবং ওনার ইউটিউব চ্যানেলটা আমাকে দিয়ে দিয়েছে এবং লিখে দিয়েছে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনি ভিজিট করুন আমার চ্যানেলটি আগে দেখুন তারপর আমার এই চ্যানেলটিতে আপনি তিনশো সাবস্ক্রাইব এবং সাতশো ঘন্টা ওয়াচ টাইম দিতে হবে দেন আরেকটু নিচে আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন মেসেজ অপশন আপনার ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে নেবেন সো কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিভাবে কাজ পাবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই কাজটা করবেন সো ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে সো একটা ভিডিওতে এত কিছু দেখানো কখনোই সম্ভব হয় না তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজটি কমপ্লিট করবেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কিভাবে কাজটি কমপ্লিট করবেন সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ একেবারে এ টু জেড সবকিছু আমি দেখিয়ে দিব প্রপারলি ভালোভাবে আমি সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন কিভাবে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন দেন আপনি যখন কাজটি কমপ্লিট করে অর্ডারটা ক্লায়েন্টকে এখানে দিয়ে দিবেন এই মেসেজে আপনি সবকিছু দিয়ে দিবেন দেওয়ার পর ক্লায়েন্ট আপনাকে সরাসরি পেমেন্ট করে দিবে ফিনান্সিং এর গিগ এর কাজগুলো করার পাশাপাশি এখানে আপনি সিপিএ মার্কেটিং এর ফিনান্সিং এর আরেকটি যে সেক্টর সিপিএ মার্কেটিং সেই কাজগুলো করে এখান থেকে আর্নিং আর্নিং করতে করতে পারবেন পারবেন এবং এবং গ্রুপ খুব সহজ সহজ এই এই কাজগুলো কাজগুলো করে জাস্ট আপনারা সাবমিট করবেন আপনার কাজ হয়ে গেলে সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দিবে তো এই কাজগুলো কিভাবে করবেন এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওগুলো আপনারা কোথায় থেকে দেখবেন তো আপনারা সরাসরি আমার চ্যানেলটিতে চলে আসবেন চ্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন প্লে ক্লিক করবেন দেন একটু স্ক্রল করে নিচে আসবেন তো এখানে দেখতে পারবেন এই যে এক কাজে পাঁচশো চল্লিশ টাকা এই যে প্লে লিস্টটি এই প্লে লিস্টে ক্লিক করবেন তো এখানে আপনারা সিরিয়ালে তিনটা ভিডিও পেয়ে যাবেন এই তিনটা ভিডিও ভালোভাবে আপনারা দেখবেন দেন ফিল্সিং এর পাশাপাশি আপনারা ওই কাজগুলো করে আর্নিং করতে পারবেন সো এখন দেখাবো কিভাবে আপনারা এই সাইট থেকে উইথড্র দিতে পারবেন সো উইথড্র দেওয়ার জন্য আবার এটার উপর ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন ওয়ালেট দেন ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার আর্নিং ব্যালেন্স আছে এগারো ডলার সো যেহেতু আমি আগের মাসেই এই ওয়েবসাইট থেকে আমার সম্পূর্ণ ব্যালেন্স আমি উইথড্র দিয়ে দিয়েছি দেন বর্তমানে আমার অ্যাকাউন্টে ডলার আছে সো এই ডলারটি আমি আপনাদেরকে উইথড্র দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এই সাইড থেকে উইড্রো দিতে পারবেন সো জন্য উইথড্র অপশন ক্লিক করে দিচ্ছি তো উইড্র অপশনে করার পর এখানে দেখতে পারবেন আবার উইথড্রো আবার উইড্রো অপশনে ক্লিক করবেন উইদ্রো অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা উইড্রো এর সকল মাধ্যমগুলো পেয়ে যাবেন বাংলাদেশ থেকে উইথড্র দিলে বিকাশ নগদ রকেট উপায় সবকিছুই আছে সবকিছুর মাধ্যমে আপনি এখান থেকে খুব সহজে উইদ্রো দিতে পারবেন আর যারা ইন্ডিয়া থেকে কাজ করবেন তারা উইদ্রো দেওয়ার জন্য তাদের সাপোর্ট টিমে কথা বলবেন সো যেহেতু আমি বিকাশের মাধ্যমে উইদ্রো দিব তার জন্য আমি বিকাশ অপশন সিলেক্ট করে দিচ্ছি দেন বিকাশ সিলেক্ট করার পর আরেকটু স্কুল করে নিচে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন যে বলেছিলাম মাত্র তিন ডলার হলে অর্থাৎ মাত্র তিনশো টাকা হলে আপনি খুব সহজে এখান থেকে উইদ্রো দিতে পারবেন দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন সো এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিয়েছি দেন এখানে আপনি কত অ্যামাউন্ট উইথড্র দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন দেন আর একটু স্কোর করে এখানে দেখতে পারবেন নোট তো এখানে আপনি কিছু লিখে দিতে পারেন সো আমি লিখে দিয়েছি প্লিজ অ্যাপ্রুভ মাই উইথড্রয়াল রিকোয়েস্ট আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দেখে নেবেন যেন ভুল না হয় সাবমিট পেমেন্টের উপর ক্লিক করে দিবেন সো সাবমিট পেমেন্টে ক্লিক করার পর আমাদের উইথড্র রিকোয়েস্টটা কিন্তু সাকসেস কমপ্লিট হয়ে গেছে তো আমি ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি সো দেখি আমার এই অ্যামাউন্টটি ওনারা কতক্ষণের মধ্যে অ্যাপ্রুব করে আমাকে সরাসরি বিকাশে পেমেন্ট করে দেয় সো এখন আমি ওয়েট করছি যখন আমার অ্যামাউন্টটা অ্যাপ্রুব করবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো সো ও মাই গড এখানে দেখতে পাচ্ছেন উইথড্র দেওয়ার মাত্র দশ মিনিটের মধ্যে আমাকে পেমেন্ট করে দিয়েছে এবং পেমেন্ট করেছে কারা জিপিএস ফিলান্সার উইথড্র সো এখানে দেখতে পাচ্ছেন এই সাইটটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং উইথড্র দেওয়ার মাত্র দশ মিনিটের মধ্যে আমাকে পেমেন্ট করে দিয়েছে তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে সেই টাকাটি খুব সহজে বিকাশের মাধ্যমে উইথড্র দিবে তারপরে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন বা আরো কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে সাপোর্ট নিতে পারবেন বা সেখান থেকে জেনে নিতে পারবেন অথবা এই ফিলান্সিং ওয়েবসাইটটিরও কিন্তু একটি অফিসিয়াল সাপোর্ট টিম আছে সেখান থেকেও আপনারা সাপোর্ট নিতে পারবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ